মাত্র তেরো জন ষোলো জন আসছে তোমার আমি একটা ক্লাস টেস্ট নিতে চাচ্ছি তোমরা আহ ইজেক্টর আছে না ইজেক্টরের যে স্লাইড ইজেক্টর স্লাইড কি তোমাদের দেওয়া হয়েছে আচ্ছা ইজেক্টর আর স্লাইডটা আপলোড করে দেব আমি হচ্ছে তোমাদের মাল্টিপল চয়েস আর শূন্য স্থান পূরণের মতো করে ক্লাস টেস্ট টা নেওয়া হবে

আমরা ইজেক্টর আর ইয়ার লেকচার নোটটা আপলোড করে দেব আগামী উইকে বুধবার সবার সম ঠিক আছে স্যার ওকে যাই হোক এখন মোটামুটি আরেকটা বার যদি বলতেন স্যার শুনে হ্যাঁ তা শুধু ইজেক্টরের উপর বুঝি না আগামী কি বুধবার স্যার কি স্যার সিটি নিতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সিটি

হ্যাঁ তোমাদের আগামী বুধবার দিন যেহেতু আমার ক্লাস আছে ওই ক্লাস টাইমে আমরা ওই বিশ মিনিটের একটা পরীক্ষা হবে বিশটা কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস এবং ফিলিন গ্যাপস পনেরো থেকে বিশটা কোশ্চেন থাকবে এখন যেহেতু কোশ্চেন করি নাই মাল্টিপল চয়েস তো হচ্ছে একটা টিক দেওয়া তো বেশিক্ষণ লাগে না শুধু ফিলিন গ্যাপসটাতে একটু টাইম লাগে জাস্ট টাইপ করতে হবে দুই তিন ওয়ার্ডে সো

তোমাদের একটা ক্লাস টেস্ট দিতে হবে এখন ক্লাস টেস্ট দেওয়ার জন্য তোমাদের হচ্ছে এটা হলো আগে তো নালে তোমরা আগের সিলেবাস যেটা ছিল সেটার উপরও দিতে পারো আগে কোনটা ছিল ইভাপোরেটর দেওয়ার কথা ছিল না জি স্যার সেটাও দিয়ে দিতে পারো তোমাদের একটা ক্লাস টেস্ট দিতে হবে মিড সেমিস্টার আগে কারণ আমাদের একটা ক্লাস টেস্ট দেওয়া হয়নি সিলেবাস কমাই দেন স্যার তাহলে দেওয়া যাবে স্যার সিলেবাস তোমাদের তো যথেষ্ট কম এখানে খুব বেশি কিছু নাই এখানে হচ্ছে শর্ট কোশ্চেন থাকবে শর্ট কোশ্চেনের মতো তোমরা কি ভাবে দিতে চাও তাহলে এই ভাবে তো দেওয়াই ছিল তোমরা তো পরে আর ক্লাস টেস্ট তারিখ আমাকে বললা ইভাপোরটার উপরও দিয়ে দিতে পারো ইভাপোরটার যেটা হয়েছে সেটার উপর ওই একই স্টাইলে কোশ্চেন হবে

কিছুই না দাও তাহলে তো তোমাদের সমস্যা সিলেবাস সময় এখানে কি জিনিস আছে পাম তো তোমরা সবই জানো তাই না পাম তো তোমরা পড়ে আসছো সুতরাং 슬্লাইডটা ধরে ওখানে জাস্ট মাল্টিপল চয়েস क्वेश्चन থাকতেছে এমনি তো তোমাদের কোনো পরীক্ষা রী থাকতেছে না মাল্টিপল চয়েস থাকতেছে অথবা ফিলিং দা গ্যাপস থাকতে দুই তিন ওয়ার্ক এটা 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 খুব একটা কঠিন কিছু না যে তোমাদের জন্য কঠিন হওয়ার কথা তাই না আর ইজেক্টর তো তোমাদের কি বলবো ইজেক্টরের তো তো সিলেবাস ছোট স্লাইডটা ছোট্ট একটা স্লাইড ছিল আমি তোমাদেরকে দুইটাই আজকে আপলোড করে দেবো যাতে তোমরা শুরু করতে পারো জাস্ট কোশ্চেন ওয়াইজ তোমাদের দেখা এখানেও ইজেক্টরের যে স্লাইডটা আমি আবার দেখাই ইজেক্টরের স্লাইডটাতে ছিল ইজেক্টরের অঙ্ক হচ্ছে খুবই কম কিছু ভাষার কোশ্চেন আছে আর অঙ্ক খুবই কম দুইটা অঙ্ক আছে অঙ্ক তো তোমাদেরকে করতে হচ্ছে না তোমাদের অঙ্ক করতে হচ্ছে শুধুমাত্র এই যে ডায়াগ্রাম থেকে যেহেতু ফিল ইন দা গ্যাপ সারি থাকবে বুঝা গেছে তো সিলেবাস খুব একটা বড় না সিলেবাস ছোট আছে বলো তোমাদেরকে এই ই পর্যন্ত থাকবে পাম্পের হচ্ছে পাম্পের टाइप्स যেগুলো এগুলা নরমাল জিনিস আছে এই যে অঙ্কগুলো আছে এই যে আজকে যে সিলেকশন পর্যন্ত বলা হচ্ছে সিলেকশন পর্যন্ত থাকবে পাম্পে পাম্পের মান আর অন্য তোমাদের নতুন জিনিসের মধ্যে শুধু ওই যে অঙ্কটা করছো আর এগুলো তো সবই তোমরা জানো তাই না পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প কি ডায়াফ্রাম পাম্প কি এখানে তোমাদের হচ্ছে জাস্ট দুই তিন ওয়ার্ডের শব্দটা লিখতে হবে যে কোন জিনিসের মধ্যে তো এটা তো আমার তো মনে হয় না যে তোমাদের খুব বেশি পড়তে হবে যেমন এখানে এই যে এখানে একটা যেমন ছবি আছে না ও আচ্ছা দেখা যাচ্ছে চলে গেছে সরি পাম্পেরিয়েছে না গেছে দেখা অন্যটাতে চলে গেছে আমি যেটা দেখাচ্ছিলাম অন্যটাতে ছিলাম আমি তোমাদেরকে কোশ্চেনের টাইপটা বলে দিতেছি যে আমার তো মনে হলো যে আমি যেভাবে ফর্ম স্টাইল এটা তো এমনি তোমাদের ক্লাস টেস্টের মধ্যে ফর্ম স্টাইল এখন মোটামুটি চলে আসছে 45 জন ওকে

পার্সের ধরো এখানের মধ্যে মেজর ইম্পেলারটা কোথায় আছে ঠিক আছে মেজর পার্সটা কোথায় সো এটা একটু তোমরা জাস্ট এখানে ধরো নাম লেখা থাকবে এখানে তো নামগুলো দেওয়া আছে সো ওই ওইটা কোনটা এটা একটু মনে রাখতে হবে এরকম ছোটো ছোটো টাইপের যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন ঠিক আছে তো ছোট ছোট টাইপের এখন এই যে ছবিটা আছে এটা এটা কেন মানে

মানে ফিল দা গ্যাস বলতে হচ্ছে যে একটা ছোট আনসার দুই থেকে তিনটা ওয়ার্ড যেমন রেডিয়াল ফ্লো অমুক ফ্লো এগুলো আছে এটা 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 কত স্পিডে চলে বা কত কোনটার স্পিড কি ইম্পেলার সাহায্যে ভাগ করলে কি হবে এটা বা ধরো এই যে এরকম একটা ডায়াগ্রাম আছে এখানের মধ্যে আমার বলা আছে যে ক্যাপাসিটি এত পাম্পের হেড এত তাহলে এটার মডেল নাম্বারটা কত মডেল নাম্বারটা কত এইখানে যদি এইট হান্ড্রেড হয় আর সিক্সটি হয় তাহলে মডেল নাম্বার কত যে কথা বলতেছিলা সেই বলো কারণ এগুলো তো খুবই শর্ট জিনিস শর্ট জিনিস তো বেশিক্ষণ পড়ার সময় লাগে না ঠিক না ওকে অনেকে মেসেজ দিচ্ছে মেসেজ এতগুলো ইন্টারফেস বুঝে মুশকিল হয় এনিওয়ে এই হলো এখানের ব্যাপার তোমরা যে গত ক্লাস পর্যন্ত যে অঙ্ক পাম্পে করছো সেটা আর ইজেক্টরে তো হচ্ছে দুইটা অঙ্কের মধ্যে গ্রাফ থেকে শর্ট কোশ্চেনে তো তোমার পুরোটা অঙ্ক করতে হচ্ছে না বুঝা গেছে সো এই জন্য তোমাদের খুব একটা ই নেই এনিওয়ে তারপরে এটুক পর্যন্ত হচ্ছে তোমাদের পড়া হয়েছে

সো কোয়েশনের ধারা তো বলে দিছি যে মাল্টিপল চয়েসটা থাকবে অথবা ফিলিন দ্য গ্যাপস সো ফিলিন দ্য গ্যাপসে এরকম ছবি থাকলে সেখান থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে বা ছোট্ট একটা হয়তো জিজ্ঞেস করা হতে পারে যে এনপিএসএসটার মেইন ইকুয়েশনটা কি বা তোমার কেভিটেশনের প্রবলেমটা কি দুই তিন ওয়ার্ডে জাস্ট লেখা যাতে ওই সময়ের ভিতরে লেখা যায় আচ্ছা কারো কি ইন্টারনেট কানেকশন গ্রামে থেকে খুব রিমোট থেকে কেউ কি কিনা সেটা আমাকে একটু আগে দিয়ে দিবা মানে পাঠায় পরীক্ষা দিতে হবে শোনা কি যদি কেউ মানে অনেক দূরে থেকে যেখানে ইন্টারনেট কানেকশন প্রবলেম ঢাকা বা যেগুলা মেজর সিটি সেগুলাতে তো আর ইন্টারনেট কানেকশন প্রবলেম নাই তোমার মোবাইল থেকে

পাম্পের যে সিলেবাসটা যে আমি তো পাম্পের যে তোমাদের মোটামুটি আমরা তাহলে আজকের টপিকটা শুরু করি পাম্পে তোমাদের কিছুটা সিলেবাস কমাই দিলাম আগে তো বলছিলাম যে পুরো পাম্প থাকবে পাম্পে শুধুমাত্র যে ফিফটি থ্রি যেটুক মানে গত এক সপ্তাহ আগে যেটা করা হয়েছে গত ক্লাস তো করা হয় নাই গত উইকের আগের উইকে ওই পর্যন্ত তোমাদের আচ্ছা আমরা এরপরে যে টপিকটা সেটাকে বলা হচ্ছে আমাদের ডিজাইন বা সিলেকশন বা যেটাই বলো ইকুইপমেন্ট আমাদের যেটা করতে হয় যে আমরা কি ধরনের পাম্প নিব বা কেন নেব সেটা আমাদেরকে বিষয়গুলা নিয়ে একটু কথা বলা এবং সেটা হচ্ছে এটা হলো ভ্যান্ডর ভ্যান্ডর বলতে কি বুঝি আমরা স্বাভাবিকভাবে ভ্যান্ডর বলতে বুঝি হচ্ছে কেউ কি আমাকে একটু বলতে পারো প্রথম ক্লাসের দিকে একটু আলোচনা করা হচ্ছিল ভেন্ডর কি জিনিস হ্যাঁ যারা ইকুইপমেন্ট মানে আমাদের যে কেমিক্যাল প্ল্যান্টের জন্য ইকুইপমেন্টগুলোকে তৈরি করে এবং সেল করে বেসিক্যালি তারা হচ্ছে ভ্যান্ডার তাদেরকে বলা হয় ভ্যান্ডার আর কি আমাদের এই ক্লাস টেস্টে একজন মেসেজ দিচ্ছে যে পাম্প কি পাম্প ম্যাকেব স্মিথ থেকে পড়তে হবে নাকি ফাউস থেকে আচ্ছা ক্লাস টেস্টের জন্য শুধুমাত্র তোমাদের স্লাইড দুইটার কথা বলা হয়েছে ঠিক আছে ক্লাস টেস্টের দুটো স্লাইড যেটা স্লাইড দুটো পড়ানো হয়েছে সেই স্লাইড দুটো তোমাদেরকে আপলোড করে দেওয়া হবে এবং সেই দুটো এখন তো কে পড়তে চায় ক্লিয়ার হওয়ার জন্য কোন জিনিস ফাউস্ট এন্ড ম্যাকেব স্মিথ বা অন্য কোন বইও পড়ে কোনো সমস্যা নাই ক্লাস টেস্টের টপিকসের জন্য তোমার শুধুমাত্র এটা থাকতেছে যে স্লাইডগুলো আমরা দেখাইছি সেই স্লাইডগুলো আচ্ছা আমাদের সে যেটা হচ্ছে ডিজাইন বা আমরা ওয়ান অফ দ্য থিং হচ্ছে প্রত্যেকটা যেমন তোমরা ইভাপোর্টার ক্ষেত্রে বের করছো যে ডিজাইন ইকুয়েশন বা ডিজাইন অপারেশনটা কেমন হচ্ছে অপটিমাম টাইম অপটিমাম ড্রায়ারের ক্ষেত্রেও রোটারি ড্রায়ারের জন্য আমরা ইকুয়েশনগুলো দেখছি অঙ্ক করার জন্য সো এখানে হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ভবিষ্যতে আমরা বেসিক্যালি যতগুলো ক্লাসে আমরা ট্রাই করব এখন না মানে তোমাদের পরবর্তীতে আমরা যে এটার সিলেবাস ই করতেছি যে মোর এমফেসিস করব যে ইকুইপমেন্টটা কীভাবে ডিজাইন করা যায় আর কি মানে সাইজিং করা যায় যেটা এই সাইজিং যেটা জিনিসটা আছে তোমরা হাইসিসেও দেখতে পারবা যদি তোমরা একটা ট্যাব আছে সাইজিং লেখা সাইজিংটা বেসিক্যালি হচ্ছে ওই আর জিওমেট্রিক এবং অন্য অন্য জিনিসগুলো বুঝা আর কি ডিজাইন আর কি সোজা কথা হচ্ছে এটা তো সিলেকশন করার আগে আমাদের বেশ কয়েকটা জিনিস আছে আমাদের পাম্প সিলেকশনের জন্য স্পেসিফাইং পাম্পিং জব প্রথম কথা হচ্ছে পাম্পের যে জবটা কী ধরনের পাম্প সে কোন ধরনের হ্যান্ডেল করবে সেটা হলো পাম্প সিলেকশনের জন্য তারপরে পাম্প সিলেকশনের এখানে বেশ কিছু ফ্যাক্টর আছে ক্যাপাসিটি বলে একটা কথা আছে ক্যাপাসিটি হচ্ছে ভলিউমেট্রিক রেট যেটা আমরা দেখলাম গ্যালন পার মিনিট সেটা বের করতে হয় হেড কতটুকু লাগে এই যে আমরা হেড এবং ক্যাপাসিটি এই দুটা দিয়ে সাধারণত ডায়াগ্রামগুলো ছিল তারপরে হচ্ছে যে আমরা কি ধরনের লিকুইডকে হ্যান্ডেল করি সেটাকে লিকুইড প্রপার্টিস বলতেছে এবং ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশন এটা হচ্ছে ফার্স্ট জিনিস যে এই চারটা পয়েন্ট আমাদের লাগবে যে কি ধরনের পাম্পটা আমরা সিলেক্ট করব সেটা এই কয়েকটা জিনিসের কত হেডে এটা কাজ করবে কত ম্যানুফ্যাকচারের হেডে এবং কত ক্যাপাসিটিতে অর্থাৎ কতটুকু পরিমাণ আমরা ম্যাটেরিয়ালকে ফ্লোরেটটাকে হ্যান্ডেল করব এটা হলো এই ক্যাপাসিটিতে মেইন কথা আর হেড হচ্ছে যে ম্যানুফ্যাকচারের যে অ্যানালাইসিস করা হয় মেকানিক্যাল এনার্জি ব্যালেন্সের মাধ্যমে কতটুকু হেড ডেভেলপ হয় সেটা সাধারণত হেড আমাদের জানতে হবে এবং সেফটি ফ্যাক্টর হিসাবে হেডটা সবসময় একটু বেশি দেওয়া হয় সেটা টেন পার্সেন্ট টোয়েন্টি একটু বেশি দেওয়া হয় সাম সেফটি ফ্যাক্টর শুড বি প্রোভাইডেড ফর ফ্ল্যাকচুয়েশন ইন সাকশন ডিসচার্জ প্রেশার অ্যান্ড আদার এফেক্ট টেম্পারেচার ভেরিয়েশন ইত্যাদির জন্য আমরা হেডটা সাধারণত একটু বেশি নিই আমরা যে অঙ্ক অঙ্ক করেছিলাম সেখানে দেখতে পারবা যে এইখানে আমরা বলছি টোটাল বার বা কোনো এক্সট্রা হেডটা যে নেওয়া হয়েছিল সেখানে সেই জিনিসটা বলা হয়েছিল আমরা কি অঙ্কটা করে ফেলছিলাম না আচ্ছা আশা করি করা যদি না করে থাকি তাহলে আবার করা যাবে অসুবিধা নেই তো এটা হচ্ছে হেড আচ্ছা তারপর এটা হচ্ছে লিকুইড প্রপার্টিস এখন আমাদের যদি পাম্পটার বিস্কুসিটি বা ডেন্সিটি যদি হাই হয় বা সলিড কন্টেন্ট থাকে তাহলে আমরা নর্মাল পাম্প অন্য ধরনের হবে এখন যদি মোর ভোলাটাইল থাকে তাহলে কি হবে আমাদের মোর ভোলাটাইল যদি জিনিস হ্যান্ডেল করে তাহলে আমাদের কেভিটেশন জাতীয় প্রবলেমগুলো বেশি হয় ভেপারাইজেশন হতে পারে সেটা প্রবলেমটা সৃষ্টি করতে পারে ইনক্রিজ আবার হাই ডেন্সিটি হাই বিস্কুসিটির জিনিসের জন্য আমাদের কি দরকার হতে পারে পাম্পিং প্রেশারটা অনেক বেশি লাগে আর যদি সলিড থাকে সলিড থাকা মানে হচ্ছে পাম্পের ভিতরে সলিড থাকা মানে হচ্ছে স্লারি জাতীয় পদার্থ বা সাসপেনশন যদি থাকে কোনো জিনিসের মধ্যে সেই ধরনের পাম্পগুলোকে হ্যান্ডেল স্পেশাল টাইপ অফ পাম্পের ডিজাইনটা নেসেসারি হয়ে যেতে পারে ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশন বলতেছে যে করোসিভ ম্যাটেরিয়াল করোসিভ ম্যাটেরিয়াল বা এসিডিক ম্যাটেরিয়াল যদি থাকে তাহলে আমাদের ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশন বলে একটা ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে যে যদি করসন হয় তাহলে আমাদের পাম্পটা নষ্ট হয়ে যেতে পারে সুতরাং আমরা নর্মালি হয়তো যে পাম্পটা ইউজ করতে পারি সেখানে করসিভ ম্যাটেরিয়ালের জন্য হয়তো লাইনিং দিতে হতে পারে স্টেনলেস স্টিল ইউজ করতে পারে আর কাস্ট আয়রনটা কি নর্মাল পাম্পের জন্য আমরা ইউজ করতে পারি যেটা যেমন পাম্প তৈরি করতেছিল প্রথম দিকে যে তোমরা টিউবওয়েল দেখা বা ইয়েতে সেখানে আয়রন ইউজ করতেছে তো গুলা যেহেতু সহজে এফেক্ট হতে পারে বা মানে এসিড বা ইয়েতে ক্ষয় হয়ে যেতে পারে কোরসন নর্মাল ভাষা হচ্ছে যে ক্ষয় করে ফেলতে পারে লোহাটাকে লোহা বা এই ধরনের জিনিসকে যে মেটালগুলাকে সেই জন্য আমাদের মেটাল অফ কনস্ট্রাকশনের ব্যাপারে খেয়াল রাখতে তারপরে হচ্ছে আমাদের পাম্পের এই ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে আমরা স্পেসিফাই করতে হবে যে এটার কি কী জিনিস আছে হেড কি ধরনের লিকুইডকে হ্যান্ডেল করে সেটা আমরা সামারি আকারে বোঝার চেষ্টা করব যে এই স্পেসিফিক কাজ করার জন্য এই কোন টাইপের পাম্পটা ইউজ করা যেতে পারে যদি আমাদের হাই হেড দরকার হয় তাহলে সাধারণত আমরা অবশ্যই সাইন্টিফিক পাম্পটা ইউজ করব না আবার সেন্ট্রিফিউগাল পাম্প আমরা কোন জায়গায় ইউজ করবো যেখানে হচ্ছে অনেক বেশি ফ্লোরেড আমাদের দরকার সো আবার যদি দেখা গেল যে কোনো স্পেশাল টাইপ অফ ফ্লুইড যাচ্ছে যেখানে সেখানে হয়তো হচ্ছে পাম্প যেমন একটা ইউজ করা হচ্ছে সো কোন ধরনের আমরা পাম্পের ক্যারেক্টারিস্টিক্সটা ডিফাইন করে ফেলবো যে আমরা কী ধরনের পাম্প ইউজ করবো সেন্ট্রিফিক্যাল ইউজ করবো না রোটারি ইউজ করবো না রেসিপ্রেটর ওই আগে যে প্যারামিটার গুলো আমরা দেখলাম সেটার উপর বেস করে লাস্ট হচ্ছে পাম্প সাইজিং যে অঙ্কগুলো তোমাদেরকে করা হয়েছে সেটা বেসিক্যালি সাইজিং হেড এবং ক্যাপাসিটির সাপেক্ষে আমরা সাধারণত পাম্পটার সাইজ বের করে থাকে পাম্পটার সাইজ মানে হচ্ছে ইম্পেলারের সাইজ কেসিং সাইজ এবং সাকশন হেড সাইজ ইত্যাদি বের করে থাকি এই যে সাইজিংয়ের অঙ্ক আমরা যেহেতু এগুলো করা হয়েছে সেই কী ধরনের টাইপ অফ ইম্পেলার হবে এবং এটা কি বলে ডায়াগ্রামের মধ্যে আমরা সাকশন ডায়া ইত্যাদি বের করে থাকি এ হলো এটাকে আমরা সাইজিং বলতেছি এবং সাইজিং বের করাটাই হচ্ছে আমাদের টোটাল ডিজাইন আর কি পাম্প তো সবচেয়ে সিম্পল জিনিস এটার মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় আমাদের তো আর অন্য কিছু করার নাই মেকানিক্যাল বা ম্যাটেরিয়ালজিক্যাল ওরা পাম্পের অন্য জিনিস

কারণে অ্যাটেন্ডেন্স যাই হোক অ্যাটেন্ডেন্সটা নেওয়া যাচ্ছে আমাদের তো মুখেই নিতে হবে তো পাম্পের যে মেইন ফ্যাক্টর গুলা তাহলে আমরা প্রথমে হচ্ছে যে পাম্পিং জবটা কি সেটার জন্য আমরা কয়েকটা প্যারামিটার ফ্যাক্টর হিসাব করি সেটা হচ্ছে ক্যাপাসিটি কি দরকার হেড কী দরকার আর ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশন কী জিনিস এই ফ্যাক্টরগুলোর পরে পরবর্তী স্টেজে আমরা দেখি হচ্ছে স্পেসিফাইং টাইপ অফ কী ধরনের জেনারেল ক্যারেক্টারিস্টিক্সের পাম্পগুলা আমরা নিব সেটা পাম্পের ক্যারেক্টারিস্টিক্স থেকে বের করে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই হেড আছে এই ক্যাপাসিটি আছে এই ধরনের লিকুইডকে হ্যান্ডেল করতেছি সো আমাদের কোন ধরনের পাম্পটা দরকার সেন্ট্রিফিক্যাল ইউজ করবো রোটারি না কোনটা তারপরে লাস্ট হচ্ছে সাইজিংটা করা হয় যেমন সেন্ট্রিফিক্যাল পাম্পের সাইজিংটা আমরা করছি যে হেড এবং ক্যাপাসিটি আছে সুতরাং হেড এবং ক্যাপাসিটির ভিত্তিতে আমরা এই যে যেমন সাকশন ডায় কত হবে তারপরে ডিসচার্জ ডায় কত হবে এটা হচ্ছে সাইজিং বলতেছে এই প্যারামিটারগুলা বের করতেছি এবং কেসিং সাইজ ইত্যাদি সাপেক্ষে আমরা আরও একটা হচ্ছে এখানে হচ্ছে কেসিং সাইজের একটা ডায়াগ্রাম ছিল কেসিং সাইজ সাপেক্ষে আমাদের কত ইমপেলার নিতে হবে এটা বের করা হয় সো এই হলো মোটামুটি ভাবে আমাদের সাইজিং করা সো এইটুক নিয়েই আমরা পাম্পটাকে সিলেক্ট করে থাকি আমরা সেন্ট্রিফিউগাল পাম্প নিয়ে যেহেতু সাইজিং করা হয়েছে অন্য পাম্পের তো সাইজিং আমরা এখানে এই আমাদের এখানের মধ্যে নাই সো তোমাদের

তোমাদের জাস্ট এটা আমরা ওইভাবে ওভার দ্য টাইমে খুব একটা এই ধরনের অঙ্কগুলা করব না এটা হচ্ছে যে তোমরা যে পাইপিং পাইপিংয়ের যে অঙ্কগুলা ছিল জাস্ট তোমাদের জেনে রাখা ভালো আর এটা হচ্ছে ডিভাইসের মতো এটা সাধারণত এই ধরনের অঙ্ক টার্ম ফাইনালে দেওয়া হয় না কোনো এক্সেপশনাল কোনো কারণ ছাড়া দেওয়া হয় না আর কি যেহেতু এটা ফ্লুইড মেকানিক্সে তোমরা করছো কিন্তু একটু আলোচনা করা হচ্ছে যে এটা নিয়ে মানে টেনশনের কিছু নেই কিন্তু যদি কোনো কারণে স্পেশাল কারণ থাকে তোমাদের তো পরীক্ষা হবে না সো এটার কোনো কারণ নেই ডিভাইস করা আর কি এবং ভবিষ্যতে যখন আমাদের এই কোর্সগুলো আর পরবর্তীতে পড়বে অ্যাকচুয়ালি এই টপিকগুলা বাদ হয়ে যাচ্ছে তো এটা যেহেতু সিলেবাসে রাখা আগে যেভাবে ডিজাইন করছে সেই জন্য একটু আমাদের যে যে টোটাল থাকে পাম্পের ক্ষেত্রে সবইভাবে বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করে প্রেশার এনার্জি যেটা প্রেসার হেড এর ডিফারেন্সটা থাকে যে দুইটা জায়গাতে থাকে যেমন এখানে দুইশো পিএসআই হান্ড্রেড পিএসআই জন্য থাকতেছে এটা একটা ডিফারেন্স থাকতেছে তারপর একটা হচ্ছে আমাদের এলিভেশন হেড যে কতটুকু হাইটে উঠতেছে এটা এটার জন্য হেড ডেভেলপ হয় সো আরেকটা হলো ফ্রিকশন এইটার এই টোটাল নিয়ে তোমাদের হেড টোটাল হেডটা এবং এটাকে পার করতে হবে যে কোনো পাম্পিং কাজের জন্য পাইপিংয়ের জন্য আর কি সো আসলে এটা কি দেখা যাচ্ছে না

ফোর টু গেট বাল্ব ফোর স্ট্যান্ডার্ড টিস টু নাইনটি ডিগ্রি বিলোস ইফ দ্য পাইপ হ্যাজ রাফনেসে এত হোয়াট ইজ দ্য পাওয়ার রিকোয়ারমেন্ট অফ পাম্প ওভারঅল অফ সিক্সটি পার্সেন্ট যদি সিক্সটি পার্সেন্ট ওভারঅল থাকে তাহলে কত আমাদের মেকানিক্সে তোমরা এটাও পুরো এক্সপার্ট আমি একটু ট্রাই করতেছি তোমাদের জিনিসগুলো নিয়ে ই করা ডেন্সিটি অফ ব্রাইন্ড বলে দিছে ভিসকোসিটি বলে দেওয়া হয়েছে গেট বাল্বের ইকুইভ্যালেন্ট যে লেন্থ বা এল বাই ডি দেওয়া আছে সেভেন থার্টি টু এইট এইটা আচ্ছা গেট বাল্ব আছে আমাদের দুইটা টিস হচ্ছে চারটা এগুলা হচ্ছে নর্মাল জিনিস এটা থেকে আমরা বের করব হচ্ছে রাফনেসের ওই ডায়াগ্রাম আচ্ছা স্বাভাবিকভাবে আমাদের যে ব্যালেন্সটা হবে আমাদের যেহেতু দুইটা জিনিস বলতেছে যে শার্প ইন্টারেস্ট অ্যান্ড শার্প এক্সিট সেটার ইকুইভ্যালেন্ট লসটা বের করছে এই জায়গাটাতে ওই যে যেটাকে ফ্রিকশন বলতেছে ফ্রিকশনের জন্য আমাদের এটা অ্যাড হচ্ছে এই দুইটা টার্ম আর শার্প ইন্টারেস্ট আর ফ্রিকশনের জন্য এইচ এলটা হচ্ছে যে টোটাল যে লেংথ আছে সেটা বের করা আর এফ এল ইউ স্কোয়ার বা মুডি মুডি ফ্রিকশন ফ্যাক্টরের যে ডায়াগ্রামটা আছে এখানে আমাদের রাফনেস বলে দিছে এবং রাফনেস পয়েন্ট জিরো জিরো ফোর এবং আমাদের কি বলে রেন্স নাম্বারও বলা বা রস নাম্বার বাইর করছে রেন্স নাম্বার বের করে নিচ্ছে রেন্স নাম্বার এবং এটা থেকে মুলি ডায়াগ্রাম থেকে আমাদের ওই এফ এর মানটা বের করা হচ্ছে সো আমরা এফ এর মান জানতেছি এলটা বের করে নিচ্ছে এল যেহেতু হচ্ছে তোমার পাইপটা হচ্ছে টু হান্ড্রেড আর আমাদের এগুলো হচ্ছে ইকুবালেন্ট যে লেংথ আছে সেটা এবং আমাদের এটাকে বলে হচ্ছে লেংথ কিন্তু ডায়ামিটার ডায়ামিটার দিয়ে গুন দেওয়া হয়েছে এবং আমরা টোটাল ল্যাংথটা পাওয়া গেলো সেটা দিয়ে গুন দিলে আমাদের এইচ এর মানটা বের করছে মানে ফ্রিকশনের জন্য কত লস হচ্ছে এটা বের করছে তারপরে হচ্ছে ফ্রিকশনের জন্য যেটা বের হইছে প্লাস হচ্ছে ফ্রিকশনের জন্য যেটা বের হইছে এবং আগে যেটা ছিল আমাদের টোটাল 50 মিটার 50 পয়েন্ট uh, 50 মিটার হচ্ছে তাই গেল আরেকটা 50 মিটারটা করতে থেকে uh 50.8 director of five years seven nine right আচ্ছা দ্য ব্রাইন লেভেল ইজ ফিফটি মিটার অ্যাবভ দ্য সাপ্লাই ট্যাঙ্ক সাপ্লাই ট্যাঙ্কের এটা থেকে যে এই যে এই অংশটা যে জেড টু মাইনাস জেড ওয়ান এই অংশটা বের করছে এটা লেখা হয়েছে হচ্ছে এখানে ফিফটি ফিফটি মিটার ইন্টু নাইন পয়েন্ট ইন্টু সো এখান থেকে এই কতটুকু ওয়ার্ক বের করা হয় আর কি আর মাস ফ্লোরের দিয়ে আমরা পাওয়ারটার এবং এফিসিয়েন্সি টোটাল এফিসিয়েন্সিটা বের করা তো এই হলো আমাদের মোটামুটি পাম্পের টপিক যেটা হচ্ছে কভার করা হচ্ছে তবে যেহেতু ফ্লুইড মেকানিক্স এই জিনিসগুলো তোমরা পড়ো এই জিনিসগুলো খুব একটা আসে না এবং আমরা দেও না কোশ্চেনে কিন্তু জেনে রাখা মানে রিভাইসে জেনে রাখাটা ভালো কারণ অনেক সময় দেখা যায় যে মডারেশনে বা এক্সামে যদি অন্য কোন টিচার করে থাকে যেহেতু সিলেবাসে আছে কোনো কারণে যদি অন্য টিচার আসে আর কি তখন কোনো কারণে হয়তো বা যে টিচার পড়াচ্ছে তার সাথে আরেক টিচার সম্পর্ক ভালো নয় তো দিয়ে দিতে পারে এই জন্য একটু দেখে রাখা ভালো আর এটা তোমরা পড়ছো সুতরাং সমস্যা হওয়ার কথা না তো আমার অ্যাটেন্ডেন্সটা একটু সমস্যা হচ্ছে আমি দেখি অ্যাটেন্ডেন্সটা এখন আমি ডাউনলোড করতে পারি

মাল্টিপল চয়েস অথবা ই থাকবে ঠিক আছে কোশ্চেন থাকবে যে এটা আসলে কি ধরনের জিনিস এটা পড়তে দুইটা স্লাইড দেখা আর পঞ্চাশটা স্লাইড দেখা যাচ্ছে কিন্তু স্লাইড অনেক টপিক হচ্ছে একই দ্বিতীয় হলো যে এটা যদি আমরা ইয়েতে করতাম এটাকে বলে এ ফোর সাইজে পেজে করা হয় তখন কিন্তু অনেক ছোট হয়ে যাবে এইটা হলো মানে ফ্যাক্টর আর কি